রবিবার রাজধানীর কৃষ্ণনগর বয়েজ ক্লাবের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় হয় এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার, কৃষ্ণনগর বয়েজ ক্লাবের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রক্তদান শিবির আয়োজনের জন্য কৃষ্ণনগর বয়েজ ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। তিনি বলেন, বর্তমানে ক্লাবগুলোর মধ্যে সমাজ সেবামূলক কাজকর্মের প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। ক্লাব এলাকায় বিভিন্ন পেশার মানুষজন রয়েছেন মহিলারাও। মহিলাসহ সমস্ত পেশার মানুষজনকে নিয়ে আরো বেশি করে সমাজ সেবায় এগিয়ে আসুক ক্লাবগুলি। কন্ট্রিবিউশন করতে এবং আমার তো অনেক চিন্তা আছে, অনেক ভাবনা আছে, যেটা আমি ক্লাবের মধ্যে জড়িত থাকি তো আমি সেটা দিতে পারি সমাজকে এবং সেটা পরিবর্তনের কাণ্ডারে যেতে হবে। এবং ভাবো এটা ক্লাবের মধ্যে কেউ প্রফেসর আছে, কেউ টিচার আছে, কেউ ডাক্তার আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ ব্যবসা করছেন, কেউ ছোটো দারে দোকানদারি করছেন, সব ধরনের দিকে একটা কসমোপলিটন যাকে বলে একটা কসমোপলিটনের একটা সিচুয়েশন হচ্ছে, এটা একবার ভাবতে হবে কিন্তু। এবং সবাই কিন্তু সব ধরনের সবভাবে যে এক্সপার্টাইজ আছে সে যে কাজে জড়িত আছে তার কিন্তু সেটা আপনাদের কাছে দিতে পারে। এর জন্য সবাইকে নিয়ে যাবে। আর আজকাল সংহতি ক্লাবকে আমি প্রায় যাই আপনাদের মাননীয় বিধায়ক সেখানে উনি এখনও খানার সেক্রেটারি, তো ওখানে দেখুন বিএ হিসেবে বিএলের ওনার পুজো পুজো সরকার মেয়েরা যত মহিলারা যত বেশি ক্লাবের সাথে যুক্ত হবে তাহলে বোঝা যাবে সেই এরিয়ার অবস্থা। এদিন কৃষ্ণনগর বয়েজ ক্লাব আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের সাথে কথা বলে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।